Assalamualaikum my lovely viewers, welcome back to my channel Pasta Basta. নামটা শুনলেই কিন্তু শর্মা হাউজের কথা মনে পড়ে যায়, তাই না? তাই সেই মজাদার পাস্তা বাস্তার রেসিপিটি নিয়ে এলাম আপনাদের জন্য। চেষ্টা করেছি সহজভাবেই রেসিপিটি করে দেখাতে, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনও একটি ক্লিক করে রাখবেন। চলুন চলে যাই মূল রেসিপিতে। পাস্তা বাস্তা রান্না করার জন্য প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। চেষ্টা করবেন বাটার দিয়ে রান্নাটা করার জন্য, আর যদি বাটার না থাকে সেই ক্ষেত্রে তেল অথবা ঘি দিয়েও রান্নাটা করতে পারবেন। এবার অপেক্ষা করতে হবে বাটারটা মেল্ট হয়ে আসা পর্যন্ত। বাটার যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন বাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে আদা রসুন বাটা। কিছুক্ষণের জন্য আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। আদা রসুন যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির মাংস। এখানে আমি বোনলেস মুরগির মাংস নিয়েছি, মাংসটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মুরগির মাংসের কিমাটাও এখানে ইউজ করতে পারবেন। এবার মাংসটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মুরগির মাংসটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু মাশরুম। আমি এখানে আজকে ফ্রেশ মাশরুমটা নিয়েছি, আপনারা চাইলে ক্যানের মধ্যে যে মাশরুমটা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারবেন। যে কোনো সুপার শপেই কিন্তু ক্যানের মাশরুমগুলো সহজেই আপনারা কিনতে পারবেন। এবার মাশরুম আর চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে একটু রান্না করে নিতে হবে। মাশরুম আর চিকেনটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এবার আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি একটু লম্বাটে করে কেটে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। লবণটা কম করে দেয়াই ভালো, কারণ আমি চিকেনে সয়া সস ব্যবহার করেছি, সসেও কিন্তু লবণ থাকে, সেই বুঝে লবণটা দিতে হবে। চিকেনটা কিন্তু রান্না করা এখানেই শেষ। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে উঠিয়ে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার সেই একই প্যানের মধ্যে আমি আবারও নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আবারও আমি বলে দিচ্ছি চেষ্টা করবেন বাটার দিয়ে রান্নাটা করার জন্য, বাটার না থাকলে তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। এবার বাটার মেল্ট হয়ে আসা পর্যন্ত আবারও অপেক্ষা করে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবেই কিন্তু বাটারটা পুড়িয়ে ফেলা যাবে না। বাটার যখন মেল্ট হয়ে এসেছে তখন দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ চপ করে রাখা রসুন। রসুনটা কিভাবে চপ করতে হবে সেটা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। এবার রসুনটাকে হালকা করে ভেজে নেছি, কোনোভাবেই রসুনটাও কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে ময়দা যাতে কোনোভাবেই দলা পাকিয়ে না যায়। এই পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে থাকবে। ময়দা যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে ময়দাটা কোনোভাবেই দলা না পাকিয়ে যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই দেখবেন যে দুধটা এরকম ঘন হয়ে এসেছে। বলতে গেলে এটাকে কিন্তু আমি হোয়াইট সস বানাচ্ছি। যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ অরিগ্যানো। চেষ্টা করবেন অরিগ্যানো অথবা মিক্স হার্বস যেটা আছে সেটা অবশ্যই দেওয়ার জন্য। আর দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ লবণ। এগুলো দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে।
ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। আমি আজকে পাস্তা বাস্তা তৈরি করার জন্য পেনি পাস্তাটা ব্যবহার করছি। আর পাস্তাটা কিভাবে সিদ্ধ করতে হবে সেটা কিন্তু পাস্তার যে প্যাকেট আছে সেটার গায়ে খুব ভালোভাবে লেখা থাকে। তারপরও আমি একবার বলে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে আমি লবণ আর তেল দিয়ে পানিটা যখন ফুটে উঠেছে তখন পাস্তাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এই পাস্তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা সেই চিকেন আর মাশরুমের মিশ্রণটা। ভালো করে নেড়ে চেড়ে পাস্তার সাথে সব কিছু মিক্স করে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মোজারেলা চিজ। এই পর্যায়ে চিজটা দেওয়ার কারণে কিন্তু পাস্তার সাথে চিজটা খুব ভালো করে মিক্স হয়ে যাবে। আপনারা চাইলে এখানে চিজ দেওয়াটা স্কিপ করতে পারেন। চিজ দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। আর এই মেয়োনিজের কাজটা স্কিপ করতে যাবেন না, অবশ্যই মেয়োনিজটা দেওয়ার চেষ্টা করবেন। মেয়োনিজটা দিয়ে আবারও ভালোভাবে পাস্তার সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমরা চলে যাব পাস্তা বাস্তার আসল কাজে। এবার পাস্তাটা বেক করার জন্য আমি এখানে নিয়েছি ওভেন প্রুফ একটি বাটি। এবার এই বাটির মধ্যে প্রথম লেয়ারে পাস্তাগুলোকে আমি বিছিয়ে দিচ্ছি। আমি আজকে পাস্তাটা ওভেনে বেক করব, আপনারা কিন্তু চাইলে চুলাতেও পাস্তাটা বেক করতে পারবেন। প্রথম লেয়ারে পাস্তাটা বিছিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এই পাস্তার উপরে দিয়ে দিচ্ছি শ্রেডেড করে রাখা মোজারেলা চিজ। চিজটা আপনারা কতটুক পরিমাণে দিবেন সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। প্রথম লেয়ারে আমি চিজটা বিছিয়ে দিয়েছি, তার উপরে আমি আবারও পাস্তার লেয়ার দিয়ে দিচ্ছি। আবারও সমানভাবে পাস্তাটা বিছিয়ে দেওয়ার পরে এর উপরে আবারও আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ মোজারেলা চিজ। চিজটা ভালো করে দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আমি এখন কিছু ক্যাপসিকাম আর কিছু ব্ল্যাক অলিভ দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে বেক করতে চলে যাব। বাকি পাস্তাগুলোকেও আমি অন্য একটি বাটিতে ঠিক এভাবে সেট করে নিচ্ছি। ওভেনে বেক করতে চলে এলাম। ওভেনটাকে কিন্তু আমি আগে থেকেই 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। 200 ডিগ্রি সেলসিয়াসে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করেছি। এখন আবারও 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য পাস্তাটাকে বেক করব। প্রবাসে থেকে যারা এই পাস্তা বাস্তা মিস করছেন তাদেরকে আজকে থেকে আর মিস করতে হবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে আপনাদের সাথে। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।